সাদ্দামের সঙ্গে সিপিএম নেতা মান্নানের গ্রেফতারি নিয়ে ফিরাদ হাকিম বলেছেন তলায় তলায় বিজেপি সিপিএম সমাজ বিরোধীদের আগেও আশ্রয় দিত এখনো দেয় সাদ্দাম গ্রেফতার হতে সেটাই প্রমাণ হয়েছে তলায় তলায় এরা সমাজ বিরোধীদের আগের থেকে রাখত এখনো রাখে অস্বীকার করব না তৃণমূলের একটা দুটো নেতা তারা হয়তো এই ভুলটা করে থাকে জবাবে সিপিএম নেতা সুজন চক্রবর্তী দাবি মান্নান খান সিপিএম এর কেউ নন Saddam বাঁচানোর জন্য সিপিএম এর ঘরে দোষ চাপানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি ওই নামে তো সিপিএম এর কোনো লোকখানে নেই মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা নেতা ছেড়ে দিন ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে এবং করা হচ্ছে আসলে Saddam কে বাঁচানোর জন্য সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে সিপিএম নেতা মান্নান খানকে গ্রেফতার করা হয়েছে মান্নান খান চুগরি গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর অঞ্চল কমিটির সদস্য এমনটাই দাবি তৃণমূলের